অভিনয় ছেড়েছেন বহু আগে বাংলার প্রতিবাদী ছোট বউ দেবিকা আজ কোথায় তার সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অঞ্জন দত্তের বৌমা সিরিজের ছবিগুলি বক্স অফিসে একসময় তুমুল সরগোল ফেলেছিল। বড় বউ মেজ বউ এর পাশে জায়গা করে নিয়েছিলেন প্রতিবাদী ছোট বউ। তিনি যেন হয়ে উঠেছিলেন বাংলার গৃহবধূদের প্রতিবাদের ভাষা। এই চরিত্রটিতে প্রাণ সঞ্চার করেছিলেন সুন্দরী অভিনেত্রী দেবিকা মুখার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে এই অভিনেত্রীকে ভালোভাবেই গ্রহণ করেছিলেন দর্শকরা। ধনী ঘরের অহংকারী মেয়ে হোক কিংবা সাধারণ ঘরের প্রতিবাদী বৌমা, দেবিকা মুখার্জি সমান স্বাচ্ছন্দ্যের সঙ্গে সাবলীলভাবে অভিনয় করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোথায় যেন হারিয়ে গেলেন ছোট বউ। বলা ভালো, বাংলা সিনেমা যত আধুনিক হতে শুরু করলো, দেবিকা মুখার্জির অস্তিত্ব ফিকে হয়ে যেতে থাকে। আজ এত বছর পেরিয়ে তার মনে আক্ষেপ রয়ে গিয়েছে। ছোট বউ পরিচয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে নিয়েছেন তিনি। অথচ তার তো আরও ছবিতে অভিনয় করার কথা ছিল, নিজেকে মেলে ধরার কথা ছিল, সেসব কিছুই আর হয়ে উঠল না। তবে আজ যখন মেয়ের মুখে শোনেন, সোশ্যাল মিডিয়াতে আজও নেটিজেনরা তার সম্পর্কে জানতে চান, তখন আপ্লুত হয়ে পড়েন। তিনি নিজেও সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর রাখেন। যখন তিনি দেখেন তার বলা ডায়লগ নিয়ে ইউটিউবাররা রোস্ট করছেন, তখন তার কষ্ট হয় বই কি। তখন তার মনে পড়ে যায় একসময় মিনার বিজলি ছবি ঘরে ফিল্মের প্রিমিয়ারের সময় এই ডায়লগের জন্য তিনি হাততালি করিয়েছিলেন, চিত্র সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন। তবে আচমকা বিয়ের পর যেন উধাও হয়ে যান দেবিকা। বিয়ের পর কিছুদিন মন দিয়ে সংসার করার পর তিনি আবার কলকাতায় ফিরে এসে যাত্রা করতে শুরু করেন। টলিউড থেকে সরে দাঁড়ালেও যাত্রা তাকে প্রাণ এনে দিয়েছিল। তার একটি যাত্রা 84 থেকে 100 রজনী পর্যন্ত চলত। তবে বয়সের ভারে একসময় এত চাপ নিয়ে উঠতে পারতেন না তিনি। তখনও কিন্তু যাত্রা থিয়েটারের প্রস্তাব তার কাছে আসতেই থাকে। ছবির নায়িকা একসময় থিয়েটার দলের সুপারহিট নায়িকা হয়ে উঠেছিলেন। মনে করেন ছোট বউ তার ক্যারিয়ারের মাইলস্টোন। এই ছবি তাকে আজও দর্শকের মনে বাঁচিয়ে রেখেছে। টলিউড অভিনেত্রীদের মধ্যে রেষারেষির তুলনা থাকেই, তবে অভিনেত্রী সেসবে বিশ্বাসী নন। তিনি মনে করেন প্রত্যেকের লড়াইয়ের পথ আলাদা। তবে তার আক্ষেপ, তার জনসংযোগ খারাপ, তাকে কোনো পার্টিতে দেখা যায় না। তিনি নিজেকে নিজের ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছেন। এর মধ্যেও অবশ্য টলিউডে তিনি কিছু ছবিতে অভিনয় করেছিলেন, তবে তার মনে হয়েছে বর্তমান প্রজন্মের কাছে বিগত প্রজন্ম কোণঠাসা হয়ে পড়েছে। তার কাছে টেলিভিশনে অভিনয় করার প্রস্তাব আজও আসে, অদূর ভবিষ্যতে তাকে হয়তো বাংলার কোনো ছবিতে অভিনয় করতে দেখব আমরা। তো বন্ধুরা, দেবিকা মুখার্জির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেলিব্রিটিদের জীবনের অজানা সকল গল্প সবার আগে জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।